Max, থুতু ফেলবে না থুতু ফেলবে না একদম বাগদা গ্রামীণ হসপিটালে আজকে থেকে সোয়াব টেস্ট হচ্ছে হ্যাঁ আজকে থেকেই শুরু হলো অ্যাকচুয়ালি আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে আজ থেকেই আমাদের ব্লক লেভেলে এই সোয়াব কালেকশন শুরু হলো আগে আমরা পাঠাতাম এখান থেকে পেশেন্টগুলোকে যাদের সাসপেক্ট করতাম আমরা তাদের বনগাঁ হসপিটালে পাঠানো হতো ওখান থেকে সোয়াব কালেকশন হতো কিন্তু আজ থেকে আমাদের রুরাল হসপিটাল বাগদা রুরাল হসপিটালে আমরা শুরু করতে পেরেছি আজকে প্রথম দিনে আমরা 10টা সাসপেক্ট পার্সনদের আমরা নেসোফরেঞ্জিয়াল এবং ওরোফরেঞ্জিয়াল সোয়াব কালেকশন করে আমরা সেগুলো বাংলা হসপিটালে পাঠিয়েছি ওখান থেকে নাইসেটে আমাদের স্যাম্পলগুলো যাবে এরকম গ্রামীণ হসপিটালে এই সুবিধা হওয়াতে আপনাদের কি সুবিধা হলো আর কি হ্যাঁ সুবিধা তো বটেই আগে যেমন আমাদের আউটডোরে পেশেন্ট এলে সাসপেক্ট পেশেন্টগুলোকে পাঠাতে বনগাঁতে পাঠাতে অসুবিধা হতো তাদের গাড়ি ঘোড়া পেতেও অসুবিধা হতো সেক্ষেত্রে যদিও আমাদের একটা 102 অ্যাম্বুলেন্স ছিল যেটা কোভিডের জন্যই সিলেক্টেড তবু বেশ সমস্যা হতো এখন যেটা সুবিধা হবে লোকজন কাছাকাছি যেহেতু হসপিটাল এখানে এসে সহজেই সবগুলো তারা দিতে পারবেন ঠিক আপনার নাম এবং পত্র ডক্টর প্রণব মল্লিক বিএমওএইচ বাগদা রুরাল হসপিটাল